আমি আপনাদেরকে দেখাবো নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্ট সম্পর্কে আমরা যখন ফটোশপে যখন কাজ করব তখন অবশ্যই কোন একটা ডকুমেন্টের উপর কাজ করতে হবে। ওকে, তো সেই নিউ ডকুমেন্টের মধ্যে কি কি অপশন রয়েছে সবকিছু নিয়ে টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে নিউ ডকুমেন্টস নিতে গেলে আমাকে প্রথমে যেতে হবে মেনু বারে, ফাইল মেনুতে ক্লিক করে দেন আমাকে ক্লিক করতে হবে নিউ, অথবা আপনি চাইলে কিবোর্ডে শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল প্লাস এন। ওকে, আমি তাহলে এটা ক্লিক করছি এবং একটা ডায়লগ বক্স চলে আসবে। আমি টোটাল শুধুমাত্র আজকের টিউটোরিয়ালে এই নিউ ডকুমেন্টটা নিয়ে আলোচনা করব। নিউ ডকুমেন্টের প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনি চাইলে এই ডকুমেন্টটির একটি নাম দিয়ে দিতে পারেন ডিফল্ট, তো আমি এটির নাম দিয়ে দিচ্ছি টেস্ট। ওকে, নিচে যেটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে প্রিসেট। প্রিসেটটা কি, তো প্রিসেট নিয়ে একটু আলোচনা করি। ফটোশপের যেটা ডিফল্ট প্রিসেট যেটা সাইজ রয়েছে, প্রিসেট এটা হচ্ছে সাইজ, যে আমরা এটা কি সাইজে আসলে আমরা ডকুমেন্টটা তৈরি করব। ওকে, তো এখানে দেয়া আছে ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার। ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে যদি আমরা ক্লিক করি দেন আমরা দেখতে পাচ্ছি নিচে সাইজ চলে এসেছে। তো সাইজে যেমন যেমন আমরা এগুলো সম্পর্কে অবশ্যই অবগত, যে A4, A6, A5, A3, এটসেট্রা, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার সাইজ। আপনি যখন একটা ডিফল্ট এটা সেট করে দিবেন, যে আমি A3 পেপার যখন সেট করে দিব, তখন নিচে এখানে উইথ হাইটটা অটোমেটিকলি আপনার A4 সাইজে এটা তৈরি হয়ে যাবে। ওকে, এবং ইউএস পেপারে যেগুলো রয়েছে, যে লেটার, লিগ্যাল, এগুলো অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় রয়েছে। নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়েব, ওয়েবটা কিসের জন্য, আমরা স্বভাবত যখন আমরা কাজ করব ওয়েব এলিমেন্টের জন্য, অ্যাজ লাইক আপনি যখন ফেসবুকের কোনো একটা ফেসবুক কাভার পেজ বানাবেন, কিংবা ওয়েব এলিমেন্ট আই মিন ওয়েবসাইটের জন্য, কিংবা ওয়েবসাইটের জন্য কোনো যদি পোস্ট করেন, ব্যানার হোক, সেটা ফেসবুক কাভার পেজ হোক এটসেট্রা, সেই কাজের জন্য আপনাকে ওয়েব সিলেক্ট করতে হবে, সেটা পিক্সেলে কাউন্ট করতে হবে। তো পিক্সেলে যখন আপনি কাউন্ট করবেন সেটা অবশ্যই ওয়েব হবে, আর ওয়েব হইলেই পিক্সেল হবে এটা। অ্যান্ড নিচে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও অ্যান্ড কাস্টম। ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে আমি কথা বলবো না, কারণ এটা এটা হচ্ছে আমরা যেহেতু ফটোশপে যেটা আমরা শিখবো, এটা হচ্ছে আমরা টোটাল ইমেজ এডিটিং অ্যান্ড টোটাল ইমেজ এডিটিং আমরা অ্যাপ্লিকেশনটা শিখবো, এই জন্য আসলে ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে আসলে কথা বলে লাভ হবে না। তারপর আমি একটু দেখাই ফিল্ম অ্যান্ড ভিডিওর মধ্যে যখন আমরা যাব, তখন সাইজ থেকে আমরা এখানে দেখতে পারবো যে আমরা যখন ইউটিউবে যখন একটা ভিডিও দেখি, সেটা আমরা হয়তো এটা জানি যে 720p অথবা 1080p এরকম আর কি। তো সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে, তো এগুলো হচ্ছে কি একটা বাই ডিফল্ট আপনার ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যে সাইজগুলো রয়েছে সেই সাইজগুলো এখানে দেয়া রয়েছে। ওকে, তো আমরা যদি কাস্টম করতে চাই তাহলে এখানে আমি কাস্টমে ক্লিক করতে পারি, অথবা কেন আপনি যখন আপনি উইথ হাইট এখানে চেঞ্জ করবেন তখন অটোমেটিকলি এখানে প্রিসেটটা কাস্টমে রূপান্তরিত হয়ে যাবে, কারণ আপনি এখানে যখন এডিট করবেন তখন সেটা অবশ্যই কাস্টমে হয়ে যাবে। তো আমরা সবগুলো বুঝলাম যে এগুলোতে প্রিসেট জিনিসটা কি, যখন প্রিসেটে আমরা যাব তখন সাইজ সাইজের অপশন গুলো চলে আসছে। তো প্রিসেট এন্ড সাইজটা আমরা বুঝলাম, অ্যান্ড উইথ হাইটটা কি এখানে কাজ করবে। এখন কোন বায়ার আপনাকে বলেছে যে এই উইথ দেখা যাচ্ছে 500x700 পিক্সেলের একটা আপনাকে ব্যানার বানাতে হবে, তো সেই 700x500 মানে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে আপনার উইথ, অ্যান্ড পরে যেটা বলা হয় সেটা হয় হচ্ছে হাইট। তো এ হচ্ছে ব্যাপার। অ্যান্ড আপনি চাইলে এটা পিক্সেলের কথা বললাম আমি, এখানে ইঞ্চ করে দিতে পারেন, পিক্সেল করে দিতে পারেন, সেন্টিমিটার, মিটার, পয়েন্ট, ফিকাস, কলাম ইত্যাদি, এই কয়টা আপনি সাতটা এখানে অপশন পাবেন। উইথ এর মতো সেম অবস্থা নিচেরও, নিচে আপনি হাইটে একই জিনিসগুলোই পাবেন। এখন আমরা দেখবো হচ্ছে রেজুলেশন, রেজুলেশনটা আসলে কি এখানে কত, কোনটাতে কত দিতে হবে, কি কাউন্ট করা হয়। ওকে, আমার এখানে দেওয়া আছে 300 রেজুলেশন। 300 রেজুলেশনটা আমরা সবসময় দিব প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে। প্রিন্ট এলিমেন্ট আই মিন যে যে আইটেমগুলো আপনি ডিজাইন করবেন ফটোশপে সেগুলো যদি প্রিন্ট হয়, বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার এটসেট্রা এটসেট্রা, সেই আইটেমগুলো যদি প্রিন্ট হয় সেগুলোই হচ্ছে প্রিন্ট আইটেম। আর হচ্ছে প্রিন্ট আইটেমের রেজুলেশন দিতে হবে 300 রেজুলেশন দিতে হবে, এটাকে কেউ ডিপিআই বলে। তো রেজুলেশন ডিপিআই সেম জিনিস। অ্যান্ড আপনি পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পিক্সেল পার ইঞ্চ। ওকে, ডিপিআই শব্দের অর্থ হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, এজন্য ডিপিআই রেজুলেশন সেম কথা। ওকে, অ্যান্ড এখানে কালার মোড, কালার মোডটা হচ্ছে
এখানে কালার মোড নিয়ে একটু আলোচনার বিষয় রয়েছে। বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওই ক্যান, ল্যাব কালার, কোন কালারটা আপনি কোথায় ইউজ করবেন? ওকে, আমি বিটম্যাপ অ্যান্ড গ্রে স্কেলটা আমি যখন কাজ করে দেখাবো আপনাদেরকে, তখন এই দুইটা নিয়ে আমি আলোচনা করব যে গ্রে স্কেলটা কেমন হয় অ্যান্ড বিটম্যাপটা কেমন হয়। ওকে, বিটম্যাপের আগে যদি আমি গ্রে স্কেলটা নিয়ে যদি কাজ করে দেখি, দেখেন আমার এটা গ্রে স্কেল রয়েছে। এখন আমি যদি এইটাতে ওপেন করে কোন একটা ইমেজ যদি এখানে নিয়ে আসি, সেটা যদি কালার ইমেজ হয়, সেই গ্রে স্কেলের উপর নিয়ে আসলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্রে স্কেলের কাজ, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করা। অ্যান্ড আরজিবি যেটা মুড, আরজিবি মুডটা হচ্ছে যে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। এই আরজিবিটা আমরা ইউজ করব কোথায়? যখন আমরা কোনো ওয়েব এলিমেন্টে কাজ করব, আমি প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করেছি ওয়েব এলিমেন্টটা কি। তো আমরা যখন ওয়েব এলিমেন্টের জন্য কাজ করব, তখন সেটা অবশ্যই আরজিবি মুডে থাকতে হবে যেটা। অ্যান্ড সিএমওয়াই কে মুডটা কি? সিএমওয়াই কে মুডটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, কে ফর কি ব্ল্যাক। ওকে, তো এটা আমরা কখন ইউজ করব? এটা যখন যে কোনো প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট গুলো আসলে প্রিন্ট করব, ফটোশপে এডিট করার পর, ফটোশপে ডিজাইন করার পর, সেই জিনিসগুলো আমরা করতে চাইলে তখন প্রথমে আমাদেরকে ডকুমেন্ট সেট আপ করার সময় অবশ্যই অবশ্যই এখানে সিএমওয়াই কে নিতে হবে অ্যান্ড এখানে 300 DPI নিতে হবে। এটা হচ্ছে প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে। অ্যান্ড আমরা যখন ওয়েব এলিমেন্টের জন্য কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে আরজিবি মোড থাকতে হবে অ্যান্ড এখানে 72 রেজুলেশন থাকতে হবে। অ্যান্ড আমরা কালার মোডের পাশে যেটা দেখতে পাচ্ছি 8 বিট, বিটটা কি? বিটটা হচ্ছে 8 বিট, 16 বিট দেয়া আছে এবং 32 বিট দেয়া আছে। আপনার পিসির কনফিগারেশন যদি অনেক ভালো হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে 16 বিট ইউজ করতে পারেন, 32 বিট ইউজ করতে পারেন। বিট সমান এখানে বোঝাচ্ছে যে আপনার কালার পিকার, এখানে কতগুলো কালার নিয়ে কাজ করবে। তো 8 বিট এর মধ্যে হিউজ পরিমাণ কালার রয়েছে, 8 বিটটা এনাফ। ওকে, আর যদি আপনার পিসির কনফিগারেশন অনেক ভালো হয়, সেক্ষেত্রে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম। অ্যান্ড নিচে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসটা হচ্ছে এখানে তিনটা অপশন রয়েছে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন, অথবা হোয়াইট এখানে অ্যান্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট যখন দিবেন, আমি এটা একটু ওকে করে দেখাই, তখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওকে, আমি আবারও নিউতে চলে আসছি। ওকে, এটা হচ্ছে, আবার আমি যদি হোয়াইট করে দিই তাহলে এটা সেম অবস্থা, ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র হোয়াইট হয়ে যাবে। তো এরকম অ্যান্ড অ্যাডভান্স এর মধ্যে দুইটা অপশন রয়েছে, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও অ্যান্ড হচ্ছে কালার প্রোফাইল। কালার প্রোফাইলের মধ্যে এস আর জিবিটা বেশি ইউজ করা হয়, এস আর জিবি, দ্যাটস মিন সুপার আর জিবি। অ্যান্ড অনেকেই আছে যে অ্যাডোবি আর জিবি ইউজ করে, এটা আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। অ্যান্ড নিচে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিও স্কোয়ার পিক্সেল। আচ্ছা, অ্যাসপেক্ট রেশিও মূলটা হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে এটা যে আপনার ইমেজটাকে সমানতালে যেদিকে আপনি নিয়ে যান না কেন, সমানতালে সেটা যাবে। এটাই হচ্ছে অ্যাসপেক্ট রেশিওর কাজ। তো মোটামুটি আমার মনে হয় যে নিউ উইন্ডো সম্পর্কে আর আপনাদেরকে বোঝাতে হবে না। আমি যখন নেক্সট ধাপে যখন কাজ করা শুরু করব, তখন আরজিবি অ্যান্ড সিএমওয়াই কে আমি এখানে কত রেজুলেশন নিচ্ছি, তো এই সম্পর্কে আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন।